দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলে দেখছেন তাদের সকলকে তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, সাম্প্রতিক বিষয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমার ভাই ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য নজির হোসেন এবং আমার ডানে আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক রতন। আমি প্রথমে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইব যে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সভায় সিদ্ধান্ত হয়েছে যে সরকার সংবিধান পরিবর্তন করে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়াবার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সঙ্গে নারী আসনের সংখ্যাও এটি অন্তর্ভুক্ত করবার বিষয়ে আবার পুনরায় সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন যে পরিমাণ দূরত্ব তৈরি হয়েছে বিশেষ করে প্রধান বিরোধী দলের সঙ্গে আপনাদের, সেক্ষেত্রে বিরোধী দলকে সঙ্গে নিয়ে এই পরিবর্তন আপনারা করতে পারবেন? আমি আশা করি এই সুযোগ সফল হবে। আর আমার ধারণা যে আমরা কেন পারবো না, আমরা যদি সবাই যদি আমরা আন্তরিক থাকি, যে এটা তো অনেকেরই দাবি যে এটা ভারত সংবিধানে মানে সংবিধানে আমাদের শীর্ষ সংখ্যা ভারত দেশে সংসদে, এটা বিভিন্ন মত থাকতে পারে। কেউ বলতে পারে যে আপনার 500 আসন, কেউ 400 আসন, কেউ বলতে পারে যে এই পদ্ধতি হোক, কেউ বলতে অনেকে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলতেছে, এগুলি আলোচনা করে আগানো যায়। কিন্তু বিষয়টা হলো বিএনপি সবচেয়ে বড় ভালো যে বিজনেসটা করেছে পজিটিভ, যে দে স্টার্টেড দ্য যে এজেন্ডা, দ্য ওপেন দ্য এজেন্ডা টু দ্য নেশন, এটা কিন্তু আমি মনে করি অত্যন্ত পজিটিভ। এবং এটাতে আমাদের সমস্ত রাজনৈতিক দলেরই উচিত আলোচনা অংশগ্রহণ করা। এখন বিরোধী দলের কথা বলছেন, প্রধান বিরোধী দল আওয়ামী লীগ, আওয়ামী লীগ সম্পর্কে তো আমার একটা অত্যন্ত কঠিন মূল্যায়ন আছে, বুঝছেন কথাটা? সেটা হলো যে অর্থাৎ বিএনপি যেটা করবে ওইটা, এটা যদি শুধু অত্যন্ত ভালো হয় যদি বলে, অনেক সময় অনেক বিষয় আছে এত ভালো কাজ সেটাও তারা যাবে না, এরকম একটা অবস্থান তারা নিয়ে নিচ্ছে। এটা এই তো তাদের একটা কৌশল মতো আমি মনে করি, সবসময় বলি আমি অন্য জায়গায় বলি যে এটা তো দেশের বিষয় না, তাদের একটা ক্ষমতা যাওয়ার বিষয় আছে, সেইটার একটা স্ট্র্যাটেজি তারা নির্ধারণ করে। ইসি যে পলিটিক্যাল ডিভিজের মতো বাংলাদেশে আওয়ামী লীগের এই যে অভ্যাস, আমরা যখন ক্ষমতা 96 আপনারা জানেন 5-2 আমরা এই যে তিনটা জোটের সংগ্রাম করে আমরা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট এবং একটি অবস্থা দেশের মধ্যে তৈরি করলাম, এটা জাস্ট একটা প্রাথমিক অবস্থা, এটাকে আগে নেওয়ার জন্য অনেক কিছুই করা যেত, কিন্তু সেটা তো আমরা সেটি যান নাই। তারা ক্ষমতা দখলের যে রাজনীতি সেটা স্ট্র্যাটেজিটা নিলেন, আমার লিগে সেটা করতে পারতো পুরাতন দল হিসাবে, তাদের এই সমস্ত বিষয়ে নাম ধর্ম তো ছিল এককালে, মানে বাক্সার গঠনের আগে এককালে ছিল তো ডেমোক্রেটিক দল ইত্যাদি বলা হতো, কিন্তু এইগুলি তারা করেন নাই। সুতরাং এটা একটা মূলত এই দলের মধ্যে একটা স্ট্র্যাটেজিক্যাল অবস্থান দেশের মধ্যে আছে, যে ওইটা দেশে কি হইলে সেটা বড় বিষয় নেই, ভালো মন্দের বিষয় নেই, ক্ষমতা যাওয়ার কৌশলটা সেইটাই। এখন যদি তারা মনে করে যে ক্ষমতা যেতে হলে অংশগ্রহণ করতে হবে আলোচনায়, তাই দেখবেন আমাদের বলতে হবে না, ওরা নিজেরাই চলে যাবে যে আমরা আলোচনায়, এটা যদি তারা এরকম বুঝে আর কি, কিন্তু বুঝবে না মনে হয়। আপনি কিভাবে দেখছেন সরকারের এই উদ্যোগকে? প্রথমত এখন দেশে অঞ্চল ভিত্তিক নির্বাচিত 300 আসনের একটা পার্লামেন্ট আছে, এই পার্লামেন্ট যে অকার্যকর, এটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরপর তিনটি নির্বাচনের মধ্য দিয়ে যে তিনটা সংসদ গঠিত হয়েছে, তিনটা সংসদের কার্যক্রমের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে গণতন্ত্র চর্চার প্রশ্নে, আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রশ্নে, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্নে এবং ক্ষমতার নিয়ন্ত্রণ এবং ভারসাম্য প্রতিষ্ঠার প্রশ্নে এই বর্তমান সংসদ অকার্যকর, এটা বারবার প্রমাণিত হয়েছে। এই সংসদ অকার্যকর তার গঠন কাঠামোর প্রশ্নে, তার প্রতিনিধিত্বের দুর্বলতার প্রশ্নে। এখন এই গঠন কাঠামো অব্যাহত রেখে এর মধ্যে যদি আসন সংখ্যা বৃদ্ধি করা হয়, এইটা এই সংসদের কোনো গুণগত পরিবর্তন বয়ে আনবে না। এখন যেভাবে এটা অকার্যকর এবং ব্যর্থ প্রমাণিত হচ্ছে, সেই সংবিধান সংশোধন করে যদি তার আসন সংখ্যা শুধু বৃদ্ধি করা হয়, এটা একইভাবে আরেকটি অকার্যকর সংসদ হিসাবে পরিগণিত হবে। যেটা দরকার সেটা হচ্ছে জাতির সমস্ত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে যাতে আইন প্রণয়ন করা যায়, সংসদের কাছে যাতে সরকারকে জবাবদিহি করা যায়, গভর্নমেন্টের চেক অ্যান্ড ব্যালেন্স যাতে এনশিওর করা যায়, তার জন্য দরকার দেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা করা। সেই জন্য আমরা বারবার বলে আসছি যে বর্তমান 300 আসনের যে পার্লামেন্ট, এটা নিম্নকক্ষ হবে, এর বাইরে
যারা শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ, যারা পণ্ডিত বিশেষজ্ঞ সুশীল সমাজের মানুষ, নারী ক্ষুদ্র জাতিসত্তা, তাদের সবার প্রতিনিধিত্ব নিয়ে পার্লামেন্টের একটা উচ্চকক্ষ গঠন করতে হবে, করে একটা দ্বিকক্ষ পার্লামেন্ট করতে হবে। সেই উচ্চকক্ষের নির্বাচনে নারীদের আসন অবশ্যই নিশ্চিত হতে পারে, সেখানে সেটা 50 হতে পারে, সেটা 60 হতে পারে, এটা জাতীয় ঐক্যবদ্ধের ভিত্তিতে সংখ্যাটা নির্ধারণ করা যেতে পারে। তাহলে মৌলিক পরিবর্তনের জন্য আজ যেটা দরকার সেটা হচ্ছে প্রথমত বাংলাদেশের যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা এটার পরিবর্তন করে বাংলাদেশকে 8 থেকে 9টা প্রদেশে বিভক্ত করা, তার সাথে সাথে পার্লামেন্টটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করা, এর সাথে তার উচ্চকক্ষে প্রদেশের প্রতিনিধি মানে প্রাদেশিক পার্লামেন্টের প্রতিনিধি, বিভিন্ন শ্রম কর্মপেশার প্রতিনিধি, নারীর প্রতিনিধি অংশগ্রহণ করার মধ্য দিয়ে এটাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পরিণত করা। তাইলেই আজকে স্বাধীনতার 32 বছর পরেও আমরা যে বলছি দেশে গণতন্ত্র নিশ্চিত হচ্ছে না, গণতান্ত্রিক কৃষ্টি সংস্কৃতি দেশে গড়ে উঠছে না, আজকে আমরা গণতান্ত্রিক সহনশীলতার পরিচয় দিতে পারছি না, আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছি না দেশ পরিচালনায়, এই প্রশ্নগুলোর একটা ইতিবাচক উত্তর সমাধান তখন খুঁজে পাওয়া যাবে। আমি আশা করি যে আজকের মাননীয় সরকারি দলের যে সাংসদ এখানে উপস্থিত আছেন, উনি নিজেও বলেছেন যে আজকে জাতীয়ভাবে এজেন্ডা বিভিন্নভাবেই আসছে, আজকে দ্বিপক্ষ পার্লামেন্টের প্রশ্ন আসছে, পার্শ্ব আসনের পার্লামেন্টের প্রশ্ন আসছে, সংখ্যা বাড়ানোর প্রশ্ন আসছে। তাহলে এর মধ্যে আসলে আমাদেরকে বাংলাদেশের সমাজ বাস্তবতার নিরিখে চিন্তা করে দেখতে হবে যে যেই পদ্ধতিগুলা ব্যর্থ প্রমাণিত হয়েছে এটার পুনরাবৃত্তি করার কোনো অর্থ নেই, বরং পৃথিবীতে গণতন্ত্রের প্রশ্নে যেই পদ্ধতি সফল প্রমাণিত হয়েছে সেই পদ্ধতির দিকেই আমাদেরকে যেতে হবে। পৃথিবীর যত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে একটি দেশ খুঁজে পাওয়া যাবে না যে যেখানে একপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর যত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তার প্রত্যেকটা দেশেই দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে। তা আমি আহ্বান করব আজকের সরকার যদি সংবিধানের পরিবর্তনের প্রয়োজনীয়তাই যেহেতু উপলব্ধি করছেন, সংসদীয় প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনার যেহেতু উপলব্ধি করছেন, তাইলে তার একটা মৌলিক এবং গুণগত পরিবর্তনের জন্যই সরকারের উদ্যোগ গ্রহণ করা উচিত। উনি কিছু মৌলিক প্রসঙ্গ উত্থাপন করেছেন, সেই সঙ্গে মৌলিক বিষয়ে যাই, কার্যকর বলছেন সেটা আপনার মতে হইতে পারে, কিন্তু আমি মনে করি না আমাদের দেশে এই যেভাবে চলছে সংসদ অকার্যকর না, এটার আপনার মানে কার্যকারিতার সীমাবদ্ধতার প্রশ্ন আসতে পারে, অকার্যকর আর সীমাবদ্ধতা দুটো ভিন্ন বিষয়। আচ্ছা যাই, এটিতে যাবো না, কারণ দেখে অনেক লম্বা হবে। উনি কয়েকটা মৌলিক বিষয়ে কথা বলছেন, অকার্যকারিতার প্রশ্নে আমি শুধু একটু অ্যাড করে রাখি, পার্লামেন্টের কার্যকারিতার প্রথম শর্ত হচ্ছে ইট হ্যাজ টু রিফ্লেক্ট দা opinion and expectation of the people when they go for an চিন্তা ভাবনা, তাদের দাবি, তাদের আশা আকাঙ্ক্ষা কিভাবে আমরা পার্লামেন্ট নিয়ে আসি, তারপর এটা আবার কিভাবে জনগণ, এই জন্য আপনার অভিজ্ঞতাটা নাই। এটা আপনাকে এই বিষয়ে গেলে কার্যকারিতা আমি বলি, এটা আমি স্বীকার করে নিই যে অকার্যকর না, যে সীমাবদ্ধতা আছে পার্লামেন্টের ভিন্ন ক্ষেত্রে, এটা তো ঠিক, আমাদের বিরোধী দল যাচ্ছে না এখানে, আমাদের বিরোধী দল না যাওয়া একটা সীমাবদ্ধতা, আমাদের এইখানের মধ্যে বিরোধী দল না গেলে হুল এজেন্ডা যেভাবে আমরা যাই সামনে পার্লামেন্টে নিয়ে আলোচনা করা, এটা আমরা করতে পারতেছি না। আমরা এই ক্ষেত্রে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে এখন আমরা এইগুলি কথাবার্তা বলি, নীতিগত অনেক বিষয়ে আলাপ আলোচনা হয়, কিন্তু যদি আমলিক থাকতো তাহলে আরও বেশি আমরা এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলতাম, আর পাওয়ার যে সমস্ত কিছুর কেন্দ্রবিন্দু এই সমস্ত কারণে করতে পারতেছি না, কিন্তু আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হইতেছে না, এটা অত্যন্ত রিলেটিভ, এই বিষয়টা বলা যাবে না। সুতরাং এই বিষয়ে আলোচনা যেতেছে না, আপনার যে কয়েকটা বিষয় আমরা আলোচনা করতেছি আমি জাসদের সাথে, আপনারা সংসদ নির্বাচিত হয়েছেন, সরকার গঠন করেছেন, আপনাদের সেই কমিটমেন্ট যেমন স্থানীয় সরকারের নির্বাচন করবেন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলবেন, উপজেলা নির্বাচন দেবেন, এইভাবে যে সমস্ত কমিটমেন্ট জনগণের কাছে দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন সেই কমিটমেন্টের একটাও কিন্তু বাস্তবায়ন, অত্যন্ত ভালোভাবে আপনার এই যে পৌরসভা নির্বাচন করছেন,
সমস্ত বাকিগুলো হচ্ছে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করছে আমরা উপজেলা আমরা করব এটা আমরা ইয়ে করে নেই আমরা নিগেট করে নেই এবং এটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি এগুলো তো আপনি বলতে পারবেন না এই যে আমরা করতেছি না কিন্তু দেখুন মূল দুইটা স্তর এটা ইউনিয়ন করেন তারপরে আমরা গ্রাম সরকার গঠন করছি এটার আমরা নির্বাচিত করে উপলব্ধ তারপরে একটা ধাপ উপজেলা উপজেলা নিয়ে আমাদের মধ্যে যেমন আপনারা আপনারা যেভাবে ইয়ে আমরা এই উপজেলার কাঠামো এবং উপজেলা এটা স্তর হিসাবে আমাদের কি হবে এটা নিয়ে আমাদের দেশেও কিন্তু বিতর্ক আছে এটা আমরা সমস্ত জাতি যদি এক হতে পারত সবচেয়ে ভালো হতো কিন্তু উপজেলা একটা স্তর হবে কিনা আমাদের কতটা বিশিষ্ট আমরা লোকাল গভর্নমেন্ট হবে এগুলি আমরা সেটেল করতে পারি নাই এইটা কেন বলছেন প্রশ্ন আসলে জাতীয়ভাবে কোনো বিতর্ক নেই এটা বিএনপির ভিতরে বিতর্ক আছে যে উপজেলা আছে একটা প্রশাসনিক স্তর হবে কিনা এটা তো জানি না মোরলেস এটা কিন্তু জাতীয়ভাবে একটা মীমাংসিত বিষয় না না উপজেলা সর্বজনভাবে স্বীকৃত একটা বিষয় আমরা শুনেন কাজে উপজেলা এর সাথে আমরা লড়াই করি স্থানীয় সরকার সমস্ত এটার সাথে আজ জনগণ ডিফার করছে না আমরা 7 দল 5 3 বা 5 দল 11 দল সবাই মিলে কিন্তু তখন আমরা লড়াই করছি কিন্তু উপজেলার কনসেপ্টের বিরুদ্ধে লড়াই করছি অনেক কিছু দল আছে এখন পর্যন্ত উপজেলা এই পদ্ধতিটা স্বীকার করতেছে না যেমন এই বিষয়ে এই জন্য আমি এই বিষয়টা আপনি যে দিয়েছি না আপনার এই যে বিষয়টা আমরা যে দিয়েছি না কিছুর জন্য এটা নিয়ে বিতর্ক আছে কিন্তু আমরা তো উপজেলা এই যে করব আমাদের দল স্তর হিসেবে আমরা এটা আমরা নির্বাচন কমিটি তো আমরা একমত হিসেবে নির্বাচনের মধ্যে আছি এটা তো আমরা করতেছি আপনার যে প্রশ্নটা করছিলেন সেই কথাটা ছিল যে আমরা করতেছি না আমরা বলতেছি যে আমরা ইউনিয়ন কাউন্সিল করছি আপনারা যখন 96 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তখন হাইকোর্টের রায় ছিল উপজেলা নির্বাচন করার আপনারা সেই সময় উপজেলা নির্বাচন করেননি একইভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পর তারা 5 বছর ক্ষমতায় থেকেছে তারা করেনি আপনারা এখন ক্ষমতায় গিয়েছেন তাও প্রায় অর্ধমেয়াদ শেষ হয়ে গিয়েছে এই সময়ের মধ্যে আপনারা নতুন করে অহেতুক বিতর্ক তুলছেন যে উপজেলা পর্যায়ে স্থানীয় সরকার থাকা উচিত কি উচিত না ভিন্ন স্তরে থাকা উচিত এই প্রশ্নটা তো একেবারেই নেহায়েত অন্যায় এবং অযৌক্তিক একটা প্রসঙ্গ আপনারা প্রায় বলেন জনগণের মধ্যে বিতর্ক আছে এই নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই আমাদের বলেছিলে অনেক দল একমত না বাংলাদেশে আইলে এই রাজনৈতিক দল উপজেলা ব্যবস্থার বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেনি আমি ব্যক্তিগত আমাদের দল এখন কথা বলতে দিলাম ব্যক্তিগতভাবে এই ধরনের কাঠামো আমি নিজেই বিশ্বাস করি না কিন্তু আমি দলের জন্য কথা যদি মানি কিসের জন্য আমি মানি শুনেন আমাদের এই দেশের মধ্যে এই যে এই যে উপজেলা পর্যন্ত আমাদের যে এই যে প্রভাবগুলি গড়ে উঠলো আপনি দেখবেন এইখানে একটা কাঠামো গড়ে ওঠার যে প্রাথমিক শর্ত তার লক্ষ্যের উপাদান সামাজিক মধ্যে যে এটার কোনো কন্টেন্ট অফ দ্য সোসাইটি এই ধরনের কন্টেন্ট অফ দ্য সোসাইটি এটা কিন্তু আমার সোসাইটি আমার নিজের মধ্যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ডু ইউ মিন বাই কন্টেন্ট অফ সোসাইটি সোসাইটি বেসিস অফ দ্য সোসাইটি আপনি হোয়াট ইজ দ্য বেসিস ইন হোয়াট ইউ আর স্পিকিং অ্যাবাউট অ্যাবাউট দ্য ফিজিক্যালিটি অফ দ্য অ্যাবাউট নো অ্যাবাউট দ্য ইনফ্রাস্ট্রাকচার জনবল দক্ষ এটার মধ্যে দক্ষ লিডারশিপ গড়ে তোলার যে উপাদান সেটারই অ্যাবসেন্স আমাদের দেশে আপনি জনগণের উপর আস্থা না থাকলে কিন্তু এই কথাটা বলা যায় না শুনেন উপজেলা পর্যায়ে যদি মনে করেন উপজেলা পরিচালনার মতো দক্ষ জনবল নেই তাহলে আপনারা ইউনিয়ন পর্যায়ে যখন সরকার করার কথা বলেন তখন সেই দক্ষ কারণটা জন্য আমি মনে করি যে এই জন্য আমাদেরকে ওইখানে জনবল গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা মৌলিক যে কাজগুলি আমাদের জনগণকে শিক্ষিত করে তোলা মানুষকে দক্ষ করে তোলা বিভিন্ন ট্রেডে তারা ইয়ে করা তারপর রাজনৈতিক চর্চার মধ্যে নিয়ে আসা এইগুলি করা প্রয়োজন আমাদের দেশে এই দল ব্যবস্থার মধ্যে দেখেন অনেক শিক্ষাটা বিস্তৃত করার জন্যই শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা দরকার আজকে যদি উপজেলা পর্যায়ে লিডারশিপের অভাব থাকে আজকে পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি উপজেলা থেকে খুব একটা বড় না ইংল্যান্ড ইংল্যান্ডের দৃষ্টান্ত দিই ইংল্যান্ডের দুইটা কাটাম মাত্র পিওরলি দুইটা কাটাম ইংল্যান্ড দুইটা একটা হলো আপনার ন্যাশনাল পার্লামেন্ট আছে আর বা বিভিন্ন জায়গায় এই আমাদের দেশে পৌরসভার মতো সব জায়গায় এই ধরনের কাউন্সিল এই দুইটা কাটাম আর কোনো কাটাম নাই
কোন কাউন্টি গুলো কি লোকাল গভর্নমেন্ট নাই ওদের না একদম ইংল্যান্ডে সবচেয়ে শক্তিশালী লোকাল গভর্নমেন্ট আছে না না সেই জন্য তো কাউন্টি এবং ইনি পৌরসভা একই স্ট্রাকচার আছে একই ক্ষমতা একই ধরনের তাইলে ওইখানে যদি পাওয়ারটা এখানে আলাদা দুটো পারে শুনেন ওইখানে দুইটা টায়ার পাওয়া যায় ইংল্যান্ডে সবচেয়ে উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা দুইটা টায়ার আমার এখানে আপনারা আমরা যদি কয়টা টায়ার হইতেছে একটা হইতেছে ইউনিয়ন কাউন্সিল একটা হইতেছে উপজেলা একটা হলো জেলা কাউন্সিল একটা হলো আপনার পার্লামেন্ট এই সবটা মিলে পার্লামেন্ট তো স্থানীয় সরকার না স্থানীয় আমি টায়ার গুলো জনগণ নির্বাচিত টায়ার গুলো করতে বলতেছি এখন একটা ডিফারেন্ট এখন টায়ার গুলো এখন এই তিনটা টায়ার তো আপনার তিনটা টায়ার আমাদের দেশে আসতেছে এখানে আমাদের এখানে এই এইটা চালানোর জন্য আমাদের যে লোকবল অর্থবল আমাদের যে এগুলি এখন হিসেবে গড়ে ওঠে নাই এই জন্যই তো প্রশ্নটা দেখা যায় কিন্তু একটা গুজরাত এখানে পাঁচ থেকে এটা গুজরাত হলো এটা করে বলছেন জনবল নাই একটা উপজেলার মধ্যে যেখানে পাঁচ থেকে সাত লক্ষ লোক এখন 50% লোক শিক্ষিত প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে সক্রিয় যেটার মধ্য দিয়ে প্রতিনিয়ত জনগণের যে রাজনৈতিক প্রশিক্ষণ রাজনৈতিক শিক্ষা যেটা হচ্ছে এবং রাজনৈতিক ভাবে উচ্চাকাঙ্ক্ষী একটা বিরাট সেকশন পর্যন্ত আজকে ধরে আছে কাজে দক্ষ জনবল উপজেলার জন্য যে অ্যাসপাইরেন্ট লিডারশিপ উপজেলা পরিচালনার জন্য এটা অলরেডি উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের আছে যদি অর্থনৈতিক প্রশ্ন তোলেন তাহলে স্থানীয় সরকার পরিচালনার জন্য আজকে টাকার অভাব হয় কিন্তু আজকে বেহিসাবি ভাবে যখন প্রধানমন্ত্রীর অনির্ধারিত খাতে 1100 কোটি টাকা বরাদ্দ থাকে তখন কিন্তু টাকার অভাব হয় না আজকে যখন আমি বলতেছি যে এই প্রশ্ন নিয়ে দ্বিমত আছে যে এই যে আব্দুল মান্নান ভূঁইয়া সহ স্থানীয় সরকারের মন্ত্রী সহ যোগাযোগ মন্ত্রী এটা তো আমি নিজে আমি কিন্তু এটা আমি স্বীকার করি যে প্রথমে যে আমরা এটা করা উচিত এবং এটা আমরা এটা স্তরে করবো এবং আপনাদের পার্টির সিদ্ধান্তটা এরকম কিন্তু এই বিষয়টা বিতর্ক শেষ হয় নাই আপনাকে যেটা আরেক প্রশ্ন আমাদের কিছু করা নেই আপনি নীতিগতভাবে স্বীকার করছেন এটা করা উচিত উচিত আবার আরেকবার বলছেন যে এই স্তরে স্থানীয় সরকার থাকা উচিত আমার ব্যক্তিগত দ্বিমত আছে তাইলে আসলে এই স্তরে কারণ এটার জন্য বলছি যে আমাদের দেশে এইটা করার জন্য আরো সম্পদ প্রয়োজন আমাদের দেশে আরো এই জন্য আরো সম্পদ বৃদ্ধি করতে হবে যদি যদি এই কাঠামোলি চান আমি দেখলাম যে আপনাদের উপজেলার দিকে যে আমাদের কতগুলি বিল্ডিং আছে আমাদের এখানে মধ্যে কতগুলি এই যে অফিসার দিতেছি আমরা কি কাজ এইখানে কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে সমস্যা যে আপনারা পার্লামেন্ট মেম্বাররা যে কাজগুলো করছেন যেগুলো আসলে আপনাদের কাজ না এখন সেই কারণে মনে হচ্ছে যে আপনাদের কেন আসতেছে দিস ইজ দি এটা আপনাদের কাজ যারা থিওরিটিক্যালি যারা বিষয়টা দেখে তারা এই জন্য এটা বুঝেন না বিষয়টা কিসের জন্য জানেন কারণ এই কাজগুলি এমনিতে আমাদের সাথে চলে আসে এখন আমাদের দেশে একটা হিসাব কতদিন আগে বাইরে ছিলেন দেখছিলাম যে প্রায় 31 লক্ষ মেট্রিক টন আমাদের এই যে গম এগুলি আপনার এই যে লক্ষ আমার দায়িত্ব তো আপনার না আমাদের না না আমি বলতেছি আমি এটা কথা বলতেছি গেছে আপনার লোকাল গভর্নমেন্টে কিন্তু এইটা যদি কাজ হইতো সমস্ত কাজ হইতো জনগণের কাজ হইতো তাহলে কি অবস্থা হইতো দেশে আমাদের দেশে কোনো ধরনের সমস্যা গ্রামের অবকাঠামোর যে সমস্যাগুলি আছে মসজিদ মন্দির মক্তব ব্যবস্থা ঘাট কালবাট এগুলো বিভিন্ন ধরনের সমস্যা আছে তো এগুলি থাকতো না কারণটা কি কারণটা এমনিতে এখানে মানে এডজাস্টেড হয়ে যায় এই যে সিস্টেম লস হয়ে যায় ঘুষ দুর্নীতি ইত্যাদির মাধ্যমে আমরা দেশ আপনার যে লোকাল গভর্নমেন্টের বেশি অনেক জায়গায় দেখা যায় কি মেম্বার চেয়ারম্যান রয়েছে মনে করে বাড়ি ঘরদার বিক্রি করে হয় এটা হলে এই পর্যায়ের মধ্যে আছে এটাকে আপনাদের সংসদ সদস্যরা মনে করে দেখেন আমার না এই সংসদ সদস্যদের মাধ্যমে গম গেলে কি লুট হয় না না রিলিফের মাল কি চুরি হয় না এরকম অজস্র রিপোর্ট পার্লামেন্টে আপনাদেরকে এই প্রশ্ন করা হচ্ছে সেই ডকুমেন্ট হাজির করতেছে প্রমাণ করা যায় না তার কারণে আপনারা মেজরিটি ধরে সবকিছু আবার রুল করে দিতে পারেন প্রমাণ করতে এইগুলি বল দিলে প্রমাণের বিষয়
আপনি একবারে উত্তরটা দিলে সুবিধা হবে। আপনি বলতে চেয়েছেন যে উপজেলা ব্যবস্থা করার জন্য শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা করার জন্য আমাদের আরো রিসোর্স দরকার, আর এটা প্রতিষ্ঠিত সত্য রিসোর্স থাকলে উপজেলা ব্যবস্থা স্থানীয় সরকার শক্তিশালী করার প্রসঙ্গ নয়, বরং মোর রিসোর্স জেনারেট করার জন্য আমাদের স্থানীয় সরকারকে শক্তিশালী করা দরকার। উপজেলা ব্যবস্থা হওয়ার কারণেই কিন্তু উপজেলা ব্যবসায় বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হয়েছে, সেখানে ছোটখাটো মিল কল কারখানা তৈরি হচ্ছে, সেখানে কর্মসংস্থান হচ্ছে, সেখানে স্কুল কলেজ হচ্ছে। তথ্য আমি পরিপূর্ণভাবে পরিবেশটা তৈরি করার জন্য এই শক্তিশালী, যতদূর পর্যন্ত প্রশাসন বিস্তৃত হবে, সরকারের কাঠামো বিস্তৃত হবে, উন্নয়নের পরিধি তত বেশি বিস্তৃত হবে। পার্লামেন্ট মেম্বার সমস্ত জায়গায় এবারে তো আমাদের অভিজ্ঞতা নাই, সেজন্য আমি বলছি কি, সেজন্য আমি বলি এখন দেখেন আমরা এই যে লোকাল গভর্নমেন্টের কাজগুলি বেশিরভাগ এলজিডি দিয়ে দিয়েছে, সমস্ত কাজগুলি কিন্তু এলজিডিতে দিয়ে দিয়েছে। এটা এক্সপিরিয়েন্স যে লোকাল গভর্নমেন্টের ইনফিসিয়েন্সি যে কোনো কারণেই হোক, যে আমাদের দেশের জনসংখ্যা দক্ষ হয় নাই আমাদের দেশের সম্পদ বিদ্যুৎ যে বিজ্ঞান, এই বিজ্ঞানে যেতে হবে কিভাবে হবে এই বিষয়গুলি ডিফাইন করতে হবে আগে, তারপরে এগুলি দেওয়া পাচ্ছে। এমনি এমনিতে এই সমস্ত কাঠামো দিয়ে এই সমস্ত কিছু হয় না, যে একটা কাঠামো দাঁড় করাই দিলাম। আমি বললাম একটা দৃষ্টান্ত, আমি দৃষ্টান্ত দিলাম সত্যি এলজিডির বিষয়ে, এখন সমস্ত কিছু এমনকি রোডস এর কাজগুলো এলজিডি চলে যেতে কারণ পারতেছে না। এখানে উপজেলায় আমরা যখন তখন জানা প্রজেক্ট কমিটি করে দিই, প্রজেক্ট কমিটি করে দিলে আপনার তো আপনার তো 20% কাজ হয় না। আপনার যে 33 লক্ষ টন আমরা দৃষ্টান্ত দিলাম, আপনার এগুলো হয় না কেন? কারণ এইভাবে আপনাকে এই জায়গা নিয়ে জায়গায় কাজ করি আমরা যখন, আর আমাদের উপরে আসে কেন জানেন, এই কারণে আছে, কারণ যেহেতু দেখা যায় যে কাজটা করতেছে না, কাঠামোটার প্রয়োজনীয়তা আছে আমি তো অস্বীকার করছি না, কিন্তু এই কাঠামোটা গড়ে তোলার জন্য সাফিসিয়েন্ট ইনপুট দরকার, যেটা সেটা এখন আমরা গড়ে দিলাম। এটার জন্য প্রথমে এই সম্পদ সৃষ্টির বিজ্ঞানটারই আলোচনা করতে হবে, এবং এইভাবে আমাদের দেশের মানুষে উনি যেটা বলছেন যে লোকাল গভর্নমেন্ট শক্তিশালী করলে বা লোকাল গভর্নমেন্ট থাকলে স্ট্রং আমি বলতেছি, আপনি বলতেছেন যে ওইটাই হবে, আমি বলতেছি ওইটা হইলে হবে, কারণ ডাইলেকট্রিক্যাল কেন আপনাকে আগে আমার মতে দেখেন মানে যেখানে আমাদের রাজনীতি থেকে মানে ডিবেট করছেন উনি, আমরা তো ফেলিয়ে সবাই উনি প্রথমে উৎপাদনের রাজনীতি নিয়ে আসলেন, কিসের জন্য উৎপাদনের রাজনীতি নিয়ে আসলেন, খাল কাটা থেকে শুরু করে যে সম্পদ সৃষ্টি করলে পরেই মানুষের মধ্যে আপনার ওই দক্ষতা বাড়ে, মানে শিক্ষা আসে, জ্ঞান আসে, বিজ্ঞান আসে, আর সম্পদ সৃষ্টি যদি এই কাজটা আগে করতে হবে, এইটা আপনার এই যে কাঠামো ইনস্টিটিউশন যত আপনি বাড়াইবেন এটার খরচটা তো বাড়ে, এই খরচটা দিয়ে যদি আপনি সম্পদ সৃষ্টিটা করতে পারেন বেশি করে ওইখানে আপনি এটা ইয়ে করতে পারেন। আমি বললাম তো আমরা ডিবেট করি, সম্পদ তো তৈরি করা যায় আসলে ইনস্টিটিউশন থেকে ডিবেট করে, দেখেন উপজেলা থেকে কিভাবে ডিবেট করে চলে আসতেছি আমরা তো এই যে মানে একটা
জনগণ আপনাকে ভোট দিয়েছিল, আপনি আইনসভার সদস্য হিসাবে জনগণের জন্য আইন প্রণয়ন করবেন, আপনি যাতে ভালোভাবে আইন সভায় কথা বলতে পারেন, মতামত তুলে ধরতে পারেন, তার জন্য অধ্যয়ন করবেন, চেষ্টা করবেন। আপনি এটা না করে লোকাল গভর্নমেন্টের গম আপনার হাতে রাখার জন্য আপনি খুব বেশি ইন্টারেস্টেড, সেই জন্য আপনারা লোকাল গভর্নমেন্ট শক্তিশালী হতে দিতে চান না। চান না বলেই আপনারা ইনিয়ে বিনিয়ে একবার বলেন ঠিক আছে, একবার বলেন ঠিক নেই, আমরা সমর্থন করি, আমার দল সমর্থন করে, একবার বলেন দলে দ্বিমত আছে, আরেকবার বলেন জবাব দিক। এই যে কথাগুলি বললেন, মানে যে ছেলেজি মহেন্দ্র বিষয়ে আপনারাও ক্ষমতায় ছিলেন, যশোর এই যে আমরা গৃহপালিত দল বলতাম, গৃহপালিত গৃহপালিত তারপরে আপনার বিরোধী দলের ছিলেন, সরকার বিরোধী ছিলেন যখন যখন সমস্ত নেশন, এই তো কন্ট্রাডিকশন বুঝতেছেন, কি বুঝতেছেন, যখন সমস্ত নেশন এরশাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু হয়েছে এর বিরুদ্ধে, তখন তারা কথা বলতে পারবেন না, কারণ আপনারা সমস্ত ইতিহাস আপনাদের ভুলে পড়া। এখানে আপনারা কি বলবেন, আপনাদের আমাদের কন্ট্রাডিকশন কি বুঝাবেন, কন্ট্রাডিকশনটা কোথা থেকে পাবে? আপনি বলতে আপনারটা ভুল করতেছেন, আপনি দেখেন ওই সময় আপনি, আমি যে জিনিসটা আপনি ধৈর্য ধরে শুনবেন, ওই সময় আপনার দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল আপনি জানেন, তারপরে অনেকগুলি দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছিল। কোথায় দুর্নীতির মামলা কোথায় হয়েছে? অভিযোগ উত্থাপিত হয়েছে। আমি পত্রিকায় সরকার দেখছি, এই যে আমি এটার জন্য বলছি, আমি যদি বলার জন্য বলতেছি না, সমস্ত বিষয় তো আমরা শেয়ার করছিলাম সরকারের সঙ্গে, দুর্নীতি সহ আমরা ষড়যন্ত্র সহ শেয়ার করছিলেন, ওগুলি আমরা জানি। আমি আপনারা চেষ্টা করতেন, আমরা সলিউশন, আর আপনি যেভাবে অ্যাবসলিউটলি বলেন যে আমি সত্য, অ্যাবসলিউট ট্রুথ এভাবে বলেন, আপনারা তো বিজ্ঞানী, বিজ্ঞান পড়ছেন, আপনাদের ভুল আছে, আমাদের ভুল আছে, সেটা আমরাও বলবো যে আমাদের যে জায়গায় ভুল আছে, কিন্তু যখন আপনি আক্রমণ সংসদ সদস্য যে আমরা গম বানার জন্য এসেছি, এটার বিরুদ্ধে সাংঘাতিক ভাবে ইয়ে করলাম, একথাটা বললাম না, আপনারা তার বিরুদ্ধে শুনতে অভিযোগ করছে, এর কারণটা কি? আমাদের ন্যাশনাল সাইকোলজির মধ্যে এগুলি আছে, আমরা যখন এই দায়িত্ব নেই, আমরা যখন একটা কনস্টিটিউয়েন্সি আমরা যখন এখানে আমাদের লোকজন পাঠায়, আমাদের একটা দায়িত্ব থাকে যাতে এখানে দুর্নীতি না হয়, ভালো করে কাজ হয়, কাজ হলে এটা সবাই, এটা আমরা এই রাজনীতি গুর্জ রাজনীতি ভোট পাওয়ার এটা আকাঙ্ক্ষা থাকে, যদি রাস্তাঘাট হয়, যদি স্কুল ঘাট হয়, যদি গম যদি মারা না, এই জন্য আমরা দায়িত্বটা শুনছে নেই, আর এটা আপনি উল্টো চেষ্টা করতেছেন যে আমরা এটা দুর্নীতি জন্য, আপনি তাহলে রাজনীতির মূল বিষয়টার মধ্যেই নাই, আপনার নিজেরা নিজেরাই বুঝতে চাইতেছেন না, না আপনি নিজেরাই তো নিজে বুঝতে চাইতেছেন না, আপনি সবসময় নেগেটিভ দেখতেছেন, এক সময় বলছেন এই যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তারপর তো বৈজ্ঞানিক সমাজতন্ত্র চলে আসলেন কি আপনার এই পাঁচশো আসনের পার্লামেন্ট, এরপরে চলে গেলে পাইয়াতে, এগুলি তো বুঝতে, এগুলি তো ইয়ে করতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে সবার কাছে, শুনেন আপনার সবার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে হবে, এই বিষয়টা আপনাকে একেবারে তুলসী পাতা ইয়ে মানে কি বলে যে তুলসী তুলসী পাতা মানে বললে হবে না, এই বিষয়টাকে আপনাকে এইভাবেই চিন্তা করতে হবে, আপনারও দুটো আছে, আমারও আছে, আমি আছি বিএনপি করি, আমি তো বিএনপি
ছিলেন না আমি 26 বছর মানে বিয়ে করেছি তারপরে একটা কারণে জানেনি আসলে কিন্তু একটা কারণে তো আমরা ডিবেট করছি আপনি একটা জায়গাতে আপনার এই দল যা সব ঘুরে উঠছিল কত বড় স্লোগান ওনারা সরে এসেছেন ওনাদের মধ্যে দুইবার দুইবার তিনবার হয়ে গেলেন আমাদের দেশে এই যে বামপন্থীরা তা কেউই একত্রে বলে বসে এত বৈজ্ঞানিক ভাবে তারা বিশ্লেষণ করেন কিন্তু কেউ আর একত্রে বলে নেশনাল একটা সমাধান বের করতে নেই পশ্চিমবঙ্গের যে মতো জায়গায় কিছু সাকসেস আছে তাদের ধরলাম ভিয়েতনাম যে চীন ছেড়ে দিলাম কিন্তু এখানে আমাদের দেশের এই তত্ত্বের লোকজন কোনো সাকসেস নাই খালি তত্ত্ব বলার সময় বড় বড় শব্দ শব্দমালা এই শব্দমালা আমি নিজে আমি আগে বলতাম আমার কথা অনেকেই বুঝতো না এমন সময় অনেক কথা বলে দিতে সবাই বুঝে জিজ্ঞেস করলে সবাই বুঝছে আমি যে কথা বলি এই জন্য এটা না বললেন শুনেন বিষয়গুলি তো এটাই বলছেন এইখানে রল যেমন ভাবে আমাদের হ্যাঁ আমাদের মধ্যে যে একেবারে মানে এমপিদের মধ্যে একেবারে ইয়ে নাই এটা আমি বলবো না কিছু থাকতেও পারে আছেও এটা এটা কিন্তু এখানে যে মেজরিটি মানুষ যে এমপিরা তাদের এলাকার মঙ্গলের জন্য এই দায়িত্বটা চলে আসছে এই কারণে আর আমরা যে দায়িত্বটা পাইছি ইট ইজ নট দ্যাট ইট ইজ নট ইউর উইস দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রিফ্লেকশন অফ দ্য হোল সোসাইটি যে আমার কাছে চলে আসছে কেন আসবে তাই আমাদের সোসাইটির যে আমি বেসিস যে সোসাইটি তার সুপারস্ট্রাকচার তৈরি করতে ব্যর্থ হইলো আপনি তো থিওরিটিক্যালি ঘটনাটা ব্যাখ্যা করতে হবে যে পারলো না কেন আপনি মার্ক্সবাদী একজন বিজ্ঞানী যারা তারা সবাই জানে যে যখন উপযুক্ত বেসিস তৈরি হয় তাহলে তার সুপারস্ট্রাকচার অবশ্যম্ভাবী এই যে বেসিস তৈরি হয়ে গেলে ফিপ্লপ হয়ে যায় ফর্ম বদলে যায় হয় ফর্ম বদলে না কেন আপনাকে তো এটার বিকল্প প্রমাণ নিলাম যে ফর্ম কন্টেন্ট আপনার মানে বেসিস তৈরি হয় নাই এটা আপনি বুঝতে চাইবেন না কারণ বেসিস তৈরি হলে ফর্ম বদলে যাবে দ্যাট ইজ যখন আমি উপজেলার কাঠামোর কথা বলি কাঠামোর কথা বলি রাখেন শুনেন যখন আমি কাঠামোর কথা বলি এটা হলি না কেন বিকল্প প্রমাণ হইলে এইটাই যে এখনো হয় নাই আপনার যারাই স্লোগানটা ধরছিল দেশ গুড আমি মনে করি এখানে মধ্যে কিন্তু এটা হয় নাই যদি এটার জন্য তার উপযুক্ত সোশ্যাল কাঠামো তার বেসিক উপাদান অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক মানসিক সমস্ত উপাদান যদি তৈরি হইতো এতদিন দেখছেন এই ব্যবস্থাটা এস্টাবলিশ এইটাই হলো প্রমাণ যে ওইটা হয় না এটা না হওয়া পর্যন্ত সোশ্যাল বেসিস তৈরি না হওয়া পর্যন্ত সুভাষটা রাইটার না হয় না বিপ্লব ওই জন্য হয় বিভিন্ন দেশের ফর্ম তো এইভাবেই বদলে যায় আপনি এই বিজ্ঞানটা জানেন তারপরে আমার সাথে তর্ক করতে দিন কামরা আমি এটি আপনার জিতিবার জন্য তর্ক করেন না আমি আপনাদের মনে করছেন পলিটিক্যাল প্রুফ কারণ আপনারা যখন এতে যে জাসদ থেকে এবারে ওই ধরনের বৈজ্ঞানিক সমাজতন্ত্র শেষ করছেন আমি কখন বুঝবো অনেকগুলো কথা বলে ফেলেছি তো এখন অনেকগুলো কথার এটি উত্তর দিতে হইলে তো ওনাকে বুঝাইতে হবে যে হোয়াট হি ইজ এক্স্যাক্টলি আপনি ইমোশনলি বলে ফেলেছেন আই এম রেডি টু আপনি 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 ধরেন এই বিষয়গুলো আপনি যদি বলেন যে আমাদের দেশে হ্যাঁ আপনি এটা তর্ক আমাদের দেশে হওয়া উচিত ভালোই দ্বিপক্ষ পার্লামেন্টে এটা আমরা তো আমাদের কিছু মতামত আছে দ্বিপক্ষ পার্লামেন্ট হবে না একপক্ষ পার্লামেন্ট হবে এই পার্লামেন্টের মধ্যে অংশগ্রহণের প্রকৃতি আপনারা বলতেছেন বিভিন্নভাবে যে আমাদের বিভিন্ন পেশার বিভিন্ন ইয়ে পেশাজীবীদের নিয়ে বিভিন্ন ধরনের আমরা এটা ডিমান্ড করতেছি এটা নিয়ে আলাপ আলোচনা মানে ডায়ালগ আপনারা বাসেন আপনারা আপনারা যদি এই এই ইস্যুতে আমাদের দলের সাথে আলোচনা করেন আমেরিকার সাথে আলোচনা করেন আপনারা তো ইয়েতে না পাওয়ারে না এই হবে ন্যাশনাল রেসপন্সিবিলিটি এই দায়িত্বটা আপনারা পালন করতে পারেন এগুলি আপনারা পালন করতে এগুলি না বললে এইগুলি তরফ করে বুঝাইবার চেষ্টা করা ভালো না আমাদের কথা হলো যে ন্যাশনের কাছে মেসেজ দাও যে উই আর আমরা দুজন পরিবেশন কথা বলতেছি আমরা এখানে তো আমাদের দেশের সংকট আছে এটা তো আমাদের যেমন কনস্টিটিউশন সংকট আছে আমাদের দেশে ইকোনমিক্যাল সংকট আছে কালচারাল সংকট আছে বিভিন্ন ধরনের সংকট আছে এই সংকট গুলো আলোচনা করতে হবে আর আমরা যদি উত্তপ্ত হইয়া আপনি নিজেরাই এখানে তেলে হবে না আমরা হ্যাঁ যেটা এইটা একটা আলোচনা আমি আপনারা আহ্বান জানাবো যে এই সমস্ত বিষয়ে আপনারা একটা উদ্যোগ নেন যে যেহেতু আমরা আমাদের দলটা এটা কিন্তু ওপেন করে দিচ্ছি আজকে যে আমরা কনস্টিটিউশন ইস্যুতে উই ওয়ান্ট টু চেঞ্জ এখানে যদি আমরা খুব সুন্দর কথা আসলে আপনি বলেছেন যে এটা সরকার বিরোধী দলের মধ্যে একটা আলাপ আলোচনার মধ্যে যে সলিউশনের একটা প্রভাব খুঁজে বের করা যায় কিন্তু সেই উদ্যোগটা যেমন নিতে হবে আপনি একজন বিজ্ঞ সাংসদ
এখন আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত, আমরা যখন এখানে আলোচনা করছি যারা এটা দেখছে এবং শুনছে তারাও এখান থেকে একটা মেসেজ আশা করে। শুধুমাত্র আমরা এই কথা বলার জন্য বসি নাই যে ঠিক আছে তাইলে দিজ আর দি এজেন্ডা দ্যাট হ্যাজ টু বি ডিসকাসড ইন দা পার্টি লেভেল, আমরা ওই লেভেলে আলোচনা করব। তাহলে আমরা এখানে যখন আলোচনা করতে বসছি এখানে আপনি ডিরেকশন আপনি বিকল্প বিশিষ্ট এটি বলছেন আপনি, আমি বলছি আমার নামই বলছি দ্বিপক্ষের সলিউশন এখানে হবে না, দ্বিপক্ষের অ্যাপ্রোচ এইটার যদি পাবলিকের অপিনিয়নের রিফ্লেকশন হয়ে থাকে আমার কথার মধ্য দিয়ে পিপল উইল অ্যাকসেপ্ট ইট। আমি যে কথাটা আপনি বলতে চেয়েছিলেন যে আমরা যারা সংসদে আছি আমরাও জনগণের মতামতেরই প্রতিফলনের ভিত্তিতেই উপজেলা করলেও প্রতিফলন ঘটাচ্ছি না করলেও আমরা তো উই আর পিপল রিপ্রেজেন্টেটিভ, এই কথাটা আমি 100% এগ্রি করি। কিন্তু আপনি পিপল রিপ্রেজেন্টেটিভ আপনি যখন জনগণ থেকে ভোট নিয়েছেন তখন কিন্তু কিছু কমিটমেন্টের ভিত্তিতে ভোট নিয়েছেন যে আমাকে যদি তুমি ভোট দাও তাহলে আমি এই কাজগুলো তোমার জন্য করবো। আমি বলছি যে ইউ হ্যাভ টু স্টিক টু দ্যাট পয়েন্ট, যে আমার এই কমিটমেন্ট ছিল জনগণের কাছে সেই কমিটমেন্ট ভিত্তিক আমাকে কাজগুলো করতে হবে। যদি সেই কমিটমেন্ট ভিত্তিক কাজগুলো না করেন তাহলে কিন্তু জনগণের রায়ের সাথে এক ধরনের বৈপরীত্য সেখানে হয়ে যায়। প্রথম কথাটা এটাই আসছিল যে উপজেলার কষ্ট আপনারা নির্বাচন করবেন এই প্রশ্নে আপনাদের একটা অঙ্গীকার ছিল, আর আমাদের কথাটা এইটুকুই যে আড়াই বছর হয়ে গেছে এটি জানা বোধ হয় আর বিলম্ব করা উচিত না, অবিলম্বে এই নির্বাচনটা দেওয়া উচিত। দ্বিতীয়ত আপনি যে বিপ্লবের কথা বলেছেন আসলে আমরা বিকক্ষ পার্লামেন্টের কথাই বলি উপজেলার কথাই বলি এটি যে রিফর্মস প্রোগ্রাম এটা কোনো বিপ্লব না, একটা বিপ্লবের প্রশ্ন যখন আসবে ইট ইজ ফার অ্যাওয়ে, আর তার জন্য আমাদেরকে একটু সময় নিতে হবে। আপনাদের মতো আপনার বিপ্লব করবার রাজনীতি আমরা আপাতত সংস্কারের দিকে আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে, সেই দীর্ঘদিনের যারা বিপ্লবী অগ্নি সংগ্রামে ছিলেন তারা যখন আপাতত সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছেন তো আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য আরো অনেক সময় লাগবে। আপনারা অনেক সরেছেন, আমরা সরিনি, আমরা তাহলে বিপ্লবের মধ্যে আছেন। রেভলিউশন মিন্স ইফ আই মিন সোশ্যালিস্ট রেভলিউশন বেসিক্যালি মিন্স বলে ইট ইজ দা ইয়েস হোয়াট ইজ ইট ইজ দা রোল অফ লেবার এন্ড ইন্টেলেক্ট অফ আর ক্যাপিটাল, আই হ্যাভ টু এস্টাবলিশ দা রোল অফ লেবার এন্ড ইন্টেলেক্ট অফ আর ক্যাপিটাল এন্ড ক্যাপিটালিজম, it is the role of capital over labor and intellect. If I want to establish the role of labor and intellect, those who carries the productivity, the labor power, the intellect, they are the laborers, they are the professional people. That is according to Marx what I am saying. Marx not the memorized thing. Whole dimension of truth itself changed. So, I am speaking in a change the dimension. Now, change so if I want to establish the role of the laborers, the role of the professionals, the role of the teachers, intellectuals, I have to give them the right of legislation. So I want their representation in the parliament. I want their representation in the parliament. আপনি বলছেন দি রোল অফ দ্য লেবার এন্ড ইন্টেলেক্ট, রোল অফ লেবার এন্ড ইন্টেলেক্ট ওভার ক্যাপিটাল, দ্য এক্সাক্ট সেন্টেন্স হতে পারে। আপনি এই কথাটা বলছেন, তার মার্কস বলছে যে ডিক্টেটরশিপ ইজ পলিটিক্যাল, দ্যাট ইজ এ পলিটিক্যাল ফর্ম, দ্যাট ইজ নট এ ফিলোসফিক্যাল ওয়ার্ড। ইয়েস, সো আপনি লেটার ডিসাইড ইজ এ ফিলোসফি, কেন আপনি শুনছেন দিস ইজ ইওর রিফর্ম, এখানেই তো আপনি ডিভিশন করছেন মার্কস থেকে। উই হ্যাভ টু আপনার স্মরণে আছে কি লেনিন যখন টিকটক করেন এপ্রিল থিসিস দেওয়ার পর, এখানে দেখেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছে জনগণ এটা শুনতে প্রস্তুত না, লেনিন সমাজতান্ত্রিক বিপ্লবের থিসিস দিয়া যখন নামলেন তখন মেনশেভিক রাইটার বিরোধিতা করেছিলেন, উনি সোশ্যালিস্ট রেভলিউশনের থিসিস দেওয়ার পরেও অক্টোবরে যখন বিপ্লব হবে হলো আপনার কিন্তু ভুলে যাওয়ার কথা না, উনি কিন্তু সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার কল দিয়া অক্টোবর বিপ্লব করেননি। ওনার কল ছিল তিনটা, একটা হচ্ছে ল্যান্ড টু দি পিজেন্ট, ব্রেড টু দি হাঙ্গরি, পাওয়ার টু দি সোভিয়েত। পাওয়ার টু দি সোভিয়েত মানে হচ্ছে পাওয়ার টু দি উপজেলা, অর্থাৎ দ্য সংগ্রাম পরিষদ দ্যাট ওয়াজ ডেভেলপ থ্রু স্ট্রাগল এগেনস্ট কেনেস্কি অ্যান্ড দ্য জার মনার্কি, যে সংগ্রাম পরিষদগুলো গড়ে উঠেছিল এদের হাতে স্থানীয় সরকারের ক্ষমতাটা দিয়ে দাও। এইটাকে তখনও মেনশেভিকরা অত্যন্ত সুবিধাবাদী অত্যন্ত বিপ্লব বিরোধী একটা কাজ হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করেছে, কিন্তু পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যেহেতু জনগণের কাছে ক্ষমতা দেওয়ার পক্ষে লেনিন ওকালতি করেছিলেন, লেনিন বিকেম সাকসেসফুল। আমরা এই যে মার্ক্সবাদ দিয়ে ডিবেট করে বলছি না লেনিনিজম,
এখন এই প্রশ্ন তর্ক করতে গেলে কয়েকদিন সময় লাগবে বোধহয় আমার সাথে এই বিষয়টা সেটেল করতে। আমি এটা মনে করি কিন্তু কারণ রিলিজন দি নেম ইন দি ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম উনি মার্ক্সের যে মূল বিপ্লবী তত্ত্ব থেকে সরে গেলেন এটাই কিন্তু এই ডিভিয়েশনটা ওয়ার্ল্ডের মধ্যে আজকের যে ডিভাস্টেশনটা হয়েছে ইজ দ্য ডিউ টু দিস ওয়ার্ল্ড হোল কনসেপ্ট অফ মার্ক্সিজম তখন ঘটে গেল ডিউ টু দিস ডিভিয়েশন অফ লেনিন সংশোধনবাদী বলেছি তখন আপনারাই ওদের পক্ষে সবচেয়ে বেশি ছিলেন। এখন তো এগুলি বললে শুনেন আমি শুনি বুঝতে পেরেছেন আমি তো থাকি না ওনারা তো আরো বেশি ওনার বোঝেন না আপনাদের যে ইয়েটা আপনি বলছেন এরকম ভাবে সমাজটা এরকম ভাবে আগাবি এই যে সমাজ অনেক কথা বলছেন সব থেকে রেফার করবো না কিন্তু ওনাদের আইডিয়াটারে সমর্থন করতে গিয়ে বলছে যে এইখানের যে মোর প্রোটেক্টিভ এবং মোর এফিসিয়েন্ট ফোর্স হলো বিএনপি বা এই ধরনের ফোর্সেস গুলাই এগুলি আরো বেশি ওনার একটা চিন্তা ভাবনা দেখলাম এটা ভালো পার্সোনাল লেভেলের কোন ডিসকাশন কে এখানে রেফার করলে এটা মানে পক্ষ বিপক্ষ বলার কিছু নেই না রাখেন রাখেন শুনেন না আপনি করতে হবে আমি বললাম ডেভিয়েশনটা কোথায় আছে আপনি যখন এই সমস্ত বিষয়ে যাবেন এই সমস্ত আলোচনা এসে একজন আমরা যখন জান না বুঝে বলতে হবে এইগুলি বিষয়টি যখন আমরা বলবো সিরিয়াস ডিবেট শুরু হয়ে যায় আমি যেখানে এটা মনে করি এইগুলি বললে দি কনসেপ্ট অফ ডিক্টেটরশিপ দ্য প্রলিটারিয়েট দি কনসেপ্ট অফ দ্য ওয়ার্ল্ড রিভলিউশন কনসেপ্ট অফ সোশ্যাল রিভলিউশন কনসেপ্ট অফ ডেমোক্রেটিক নিউ ডেমোক্রেটিক রিভলিউশন এইগুলির মধ্যে আমাদের জনগণতান্ত্রিক বিপ্লব ওনাদের পার্শ্ব আসনের বিপ্লব এই সবগুলি সমস্ত তারে একত্র করে আলোচনা না করলে তো এই সমস্ত বিষয় এক কথা ডিসাইড হবে না আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা আপনাদের মতামত নিয়ে এবং আপনাদের অংশগ্রহণে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং 2:00। আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন। সম্মানিত আলোচক বৃন্দ আলোচনা অংশ নেবার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা পুরনো ধাঁচের অনেক কিছু নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করছি, একথা প্রায় সকলেই স্বীকার করে নিতে শুরু করেছেন যে আমাদের রাজনীতিতে অর্থনীতিতে সামাজিক ক্ষেত্রে নানা ধরনের সংস্কার এখন খুব জরুরি। সরকারের অনেক অঙ্গীকার ছিল, নির্বাচনী অঙ্গীকার, তাদের নির্বাচনী ইশতেহারে ছিল, প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেছে, অনেক কিছুই বাস্তবায়িত হয়নি, কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু কিছু বাস্তবায়িত হয়েছে। সংবিধান সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার, সংসদের আসন সংখ্যা বাড়ানো, নারী আসন তৈরি করা, আমরা মনে করি যে সংবিধান সংশোধনের বিষয়ে এগুলো খুব জরুরি, তবে এগুলো যেন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়, যতটা সম্ভব সকল রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেয়, তবে এই পরিবর্তনগুলো পদক্ষেপগুলো নেওয়া অত্যন্ত জরুরি। সেই সঙ্গে আমাদের স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা জরুরি, যেটা এই আলোচকরাও প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন এবং প্রায় সকলেই স্বীকার করছেন যে আমাদের স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করা জরুরি। আমার মনে হয় যে সরকার এ বিষয়ে সচেতন হবেন। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা।